আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। রাষ্ট্রপতি ও সরকার প্রধানের পর সম্মিলিতভাবে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিছুক্ষণের মধ্যে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাই সহ সমসাময়িক ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলনের দলের অবস্থান তুলে ধরা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি ইউনিট 5.17 টাকা থেকে বাড়িয়ে 6.20 টাকা করা হয়েছে। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী বিল ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। বর্তমান চলমান সংকটে বিদ্যুতের দাম বাড়ায় সব ধরনের পণ্যের দাম আরেক দফা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জড়িত বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তিনি বলেন, আনসার ইসলামের 18 সদস্য আদালত থেকে 2 সহযোগীকে ছিনিয়ে নেয়। এ ঘটনার নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য প্রসিকিউশনের ওসি সহ 5 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লালমনিরহাটে অস্ত্র মামলা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন জেএমবির 3 সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় একই আদালতে পৃথক সন্ত্রাস বিরোধী মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ওই 3 জঙ্গির সাথে অপর আর এক জঙ্গিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের পদত্যাগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে সংবিধান লঙ্ঘন বা শপথ ভঙ্গ কোনোটিই হয়নি। অবান্তর বক্তব্য দিয়ে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে 5 সেপ্টেম্বর রিট দায়ের করেন এক আইনজীবী। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুন আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিপুন আক্তার। এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরবর্তীতে তা স্থগিত ও স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত। গত 24 ফেব্রুয়ারি নায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। এবার থাকছে দেশের বাইরের খবর। রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। জাপোরিজিয়ায় হামলাকে আগুন নিয়ে খেলা বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান। এ ঘটনায় মস্কো কিয়েভ একে অপরকে দোষারোপ করছে। স্থানীয়রা জানান, লাগাতার গোলা বর্ষণে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভ জানায়, ব্যাপক ধ্বংসযজ্ঞ আর অঞ্চলগুলোর তাপমাত্রা কমে আসায় অন্যত্র চলে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। এবার থাকছে মাঠে ময়দানে সংবাদ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ইকুয়েডর। উদ্বোধনী দিনে একটি ম্যাচ থাকলেও আজ রয়েছে 3টি ম্যাচ, যেখানে দিনের প্রথম ম্যাচে ইরানের মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ বি এর এই ম্যাচটি দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এদিকে রাত 10টায় গ্রুপ এ এর ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। রাত 1টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ওয়েলস। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে।